আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা আজকে এই সপ্তাহের দ্বিতীয় ক্লাসে তো লাস্ট ক্লাসে আমরা মৎস্য সম্পদ উপখাত পড়ছিলাম এর মধ্যে শুধুমাত্র আমরা পড়েছি যে তোমার মৎস্য সম্পর্কে একটু ধারণা নিয়েছি যে মৎস্য কাকে বলে তারপর মাছ কাকে বলে মৎস্যবিজ্ঞান কাকে বলে মৎস্য চাষ কাকে বলে মাছ চাষ কাকে বলে এবং কিছু এমসিকিউ পড়েছিলাম তো এরপরেই দেখো তোমাদের মাছের শ্রেণী বিভাগ আছে কিন্তু আমরা এখনই এত ডিটেলসে পড়বো না মাছটা কারণ তোমাদের দ্বিতীয় পত্র যখন তোমরা পড়বা তখন মৎস্য মানে মাৎস্য বা মৎস্যকে নিয়ে একটা বড় চাপ্টারই আছে সেখানে আমরা ডিটেলস এটা পড়বো আমরা আপাতত শুধুমাত্র মৎস্য এবং মৎস্যের একটা ধারণা নিলাম এবং যেটা তোমাদের প্রথম পত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো মৎস্য সম্পদের যেই গুরুত্ব ঠিক আছে মৎস্য সম্পদের গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আমরা আজকে ওই এরপরেই আমাদের বিশ নম্বর পেশে চলে আসো তোমরা সবাই যে আজকে আমরা মৎস্য সম্পদের গুরুত্বপূর্ণ কারণ এখানে শ্রেণী বিন্যাস এবং মোটামুটি যে তোমার মাছের যে উৎসগুলা মোটামুটি অনেক ডিটেলস তো এতটা ডিটেলস তোমাদের এখন লাগবে না শুধুমাত্র মৎস্যমৎস্য জানো এবং মৎস্য সম্পদের গুরুত্বটা জানো এর জন্য আজকে আমরা মৎস্য সম্পদের গুরুত্ব থেকে শুরু করব ঠিক আছে এটা তোমাদের বইয়ের বিষ পৃষ্ঠায় আছে দেখো তো যেটা হলো যে মৎস্য সম্পদের গুরুত্বের মধ্যে যে খাত হলো তোমার কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচন এবং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রাকে আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা আমদানি রপ্তানিটা মনে হয় মোটামুটি ভালোভাবেই জানি রপ্তানি হলো আমরা যে পণ্যটা দেশের বাহিরে কি দিয়ে থাকি যোগান দিয়ে থাকি সেটা কি রফতানি আর যেটা আমরা অন্য দেশ থেকে আমাদের নিজেদের চাহিদা মেটানোর জন্য নিয়ে আসি আমদানি ঠিক আছে তো মৎস্য খাদ তোমার কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কী করে দারিদ্র বিমোচন করে এবং রপ্তানির মাধ্যমে কী করে বৈদেশিক মুদ্রা আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এখন দেখো আমিষের উৎস আসলে আমার প্রচুর পরিমাণে সর্দি এখনও শেষ হয় নাই আমি অসুস্থতা নিয়েই আসলে মোটামুটি গত দুই তিন সপ্তাহ যাবত আসলে আছি তোমাদের ক্লাসও নিচ্ছি তো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সবাই এবং আমার জন্য একটু দোয়া করবা তো মৎস্য গুরুত্বর প্রথম যে জিনিসটা সেটা হলো আমিষের উৎস দেখো মাছ হচ্ছে প্রাণীজ আমিষের কি অন্যতম প্রধান উৎস প্রাণীজ আমিষের অন্যতম প্রধান উৎস কি এই মাছ আমরা কিন্তু পোলট্রিও পড়েছি পোলট্রির সময়ও কিন্তু ছিল পোলট্রি বলো গবাদি পশু বলো যখনই পড়েছিলাম ওইখানেও কিন্তু ছিল কি প্রাণীজ আমিষের একটা অন্যতম কি মাধ্যম কিন্তু প্রধান উৎসটা কি হলো মাছ মৎস্য সম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে জনগণের প্রাণীজ আমিষের চাহিদা পূরণে কাজ করছে আয়ের উৎস মৎস্য ও মৎস্যজাত দ্রব্য রফতানি বৈদেশিক মুদ্রা আয় করার একটি গুরুত্বপূর্ণ খাত বিশেষত চিংড়ি কাঁকড়া এখানে মাৎস্য হওয়া দরকার ছিল আসলে চিংড়ি কাঁকড়া ও অন্যান্য মৎস্য আইটেম রপ্তানি করে বৈদেশিক মুদ্রার একটি বড় অংশ আয় করছে যার পরিমাণ মোট বৈদেশিক মুদ্রা আয়ের প্রায় পাঁচ থেকে পাঁচ দশমিক সাত এক ভাগ ঠিক আছে তার মানে আমাদের যে বৈদেশিক মুদ্রা আয় করার এর মোটামুটি ছয় ভাগই কি তোমার এই মৎস্য বা মৎস্যজাত যেই পণ্যগুলো আছে সেখান থেকে আমরা পেয়ে থাকি যেমন তোমার চিংড়িটা আমরা দেশের বাইরে চিংড়ি কাঁকড়া এগুলো কি দেশের বাইরে কি তোমার রফতানি করে থাকি খাদ্য পুষ্টি হিসেবে মৎস্য খাদ্য আমাদের জন্য পুষ্টি সরবরাহের বিশেষ ভূমিকা রাখছে খনিজ ও ভিটামিন উৎস যে মৎস্য সম্পদ থেকে আমরা কি ভিটামিন এ তাহলে কি পাই আমরা ভিটামিন এ এবং বিভিন্ন খনিজ পদার্থ পাই আয়োডিনের উৎস সামুদ্রিক মাছ মানব দেহে আয়োডিনের একটি উৎস তাহলে কি সামুদ্রিক যেই মাছ সেখানে কি আয়োডিন রয়েছে অনেক বেশি পরিমাণে যা খাদ থেকেই আসে জিডিপিতে বৃদ্ধি মোট জাতীয় উৎপাদে মৎস্যখাদের উপাদান অবদান হচ্ছে কি চার দশমিক তিন নয় শতাংশ হাঁস মুরগির খাদ্য হিসেবে মাছের যে অব্যবহৃত অংশ এবং শুষ্ক মৎস্য চূর্ণ শুষ্ক মৎস্যচূর্ণ মানে সুটকি যেটা সেটা ঠিক আছে মাছের অব্যবহৃত অংশ যেটা মাছের নাড়ি বুড়ি আমরা ফেলে দিই এবং যে শুষ্ক চূর্ণ মানে সুটকির যে মানে গুঁড়াটা সেটা দিয়ে হাঁস মুরগির উত্তম সুষম খাদ্য তৈরি করা যায় দেখবা হাঁস মুরগির যে খাবারগুলো প্রচুর পরিমাণে গন্ধ থাকে এসব কারণেই কিন্তু ওইখানে ব্লাড ব্লাড মিল থাকে বোন মিল থাকে যে ধরনের মাছের বিভিন্ন তোমার সুটকি থাকে তারপরে এরপর দেখো আট নম্বর কর্মসংস্থান বাংলাদেশে শতকরা প্রায় জন লোক মাছ ধরা বা মাছ সম্বন্ধীয় কাজের সঙ্গে জড়িত আছে তাহলে একশো জনের মধ্যে কি মোটামুটি জন তোমার এই মাছ ধরার সঙ্গে সম্পর্কিত এসব লোক মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে পরিবহন খাতে মৎস্য ও মৎস্যদার দ্রব্য মাছের পোনা ইত্যাদি এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়ার কাজে বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহৃত হয় ফলে পরিবহন মালিক ও নিয়োজিত কর্মচারীদের আয় বৃদ্ধি ও জীবিকা নির্বাহের কি ব্যবস্থা নির্বাহের ব্যবস্থা হয় ঠিক আছে এরপর দেখো পতিত জলাশয়ের ব্যবহার আমাদের দেশে অসংখ্য পতিত জমি মানে যে জমিটা আমরা ফেলে রাখি আর কি তারপর হলো তোমার জলাশয় দিঘি মজা পুকুর খাল বিল হাওয়ার বাওয়ার ইত্যাদি রয়েছে যেগুলোকে কি মাছ চাষের আওতায় এনে সঠিক করা কি সম্ভব মানে যেই জলাশয়গুলো যেই জলাশয় বা পুকুর যেগুলো আমরা ব্যবহার করি না ঠিক আছে কে কি তোমার এই মৎস্য চাষের আওতায় কি আনা উচিত চর্বির উৎস মাছে রয়েছে প্রচুর চর্বি বা তেল যা আমাদের শক্তি ও পুষ্টির জন্য কি খুবই প্রয়োজন পরিবেশ দূষণ থেকে রক্ষা পতিত অবস্থায় হাজা মজা পুকুর আবর্জনা দ্বারা পূর্ণ থাকে তাই না মানে নোংরা হয়ে থাকে যা পরিবেশের উপর কি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এগুলো সংস্কার করে সহজেই কি মাছ চাষ করা যায় এতে ফসলি জমির উপর চাপ কম পড়ে এবং অন্যদিকে পরিবেশ দূষণমুক্ত থাকে মানে নতুন করে আমরা একটা পুকুর তৈরি না করে যেই পুকুরটা আছে সেইটাই কি সংস্কার করে কি সংস্করণ করে সংস্কার করে কে আমরা মাছের চাষ করতে পারি তাহলে তো অন্য জমি আর নষ্ট হচ্ছে না সেটাই বলা হয়েছে যে এর জন্য কি তোমার ফসলি জমির উপর চাপ কমবে শিল্পে বিকাশ ও সম্প্রসারণ আমাদের কুটির শিল্প বিকাশেও মৎস্য সম্পদ বেশ গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে এদেশে মৎস্যকে কেন্দ্র করে গ্রামগঞ্জে নৌকা লঞ্চ বরফ তৈরি ও জাল বননের মতো বিভিন্ন শিল্প গড়ে উঠেছে জমিতে সার হিসেবে মাছের অপ্রয়োজনীয় অংশ জমিতে সার হিসেবে ব্যবহৃত হয় দেখবা গ্রাম অঞ্চলে আমাদের মাছ আজিরা কি করে যে তোমার মাছ কাটার পরে যে অবশিষ্ট অংশটা দেখবা যে কোনো একটা চারার চারার গোড়ায় দিয়ে দেয় ঠিক আছে শৌখিন দ্রব্য হিসেবে বিভিন্ন রকমের মাছের কাটা খাওয়ার অযোগ্য মাছের হাড় লেজ আশ বিষাক্ত মাছ ইত্যাদি থেকে চুরি শাখা আংটি ইত্যাদি তৈরি করা হয় এই কাটা তারপরে কি মাছের হাড় এগুলো থেকে কী করা হয় তোমার চুরি শাখা আংটি এগুলো তৈরি করা হয় আর্থসামাজিক উন্নয়নে আর্থসামাজিক উন্নয়নে দারিদ্র্য বিমোচন ও আয় বৃদ্ধিতে কৃষির অন্যান্য সেক্টর অপেক্ষা মৎস্য সেক্টর অধিক লাভজনক ঠিক আছে তো আমরা মোটামুটি মৎস্য সম্পর্কে একটা ধারণা নিলাম আমরা মৎস্য সম্পদের গুরুত্ব পড়ে ফেললাম আজকে আমরা বন উপখাতটাও শুরু করব ঠিক আছে তো বন উপখাতটাও তোমাদের বইয়ে বিশ নম্বর পৃষ্ঠাই আছে দেখো যে বাংলাদেশের অর্থনীতিতে বনের গুরুত্ব কৃষির অন্যান্য উপখাতের চেয়ে কম নয় আমাদের জিডিপিতে বন উপখাতের অবদান শতকরা এক দশমিক ছয় নয় ভাগ মানে অল্প বাংলাদেশে মোট আয়তনের সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট কি বনভূমি এটা কিন্তু অনেক এমসিকিউতেই আসে যে বাংলাদেশে মোট আয়তন মানে একটা দেশের মোট বনভূমি কতটুকু থাকা প্রয়োজন সেটা হলো পঁচিশ ভাগ আর আমাদের দেশে আছে হলো তোমার সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট এবং মোট আয়তনের তেরো দশমিক দুই আট পার্সেন্ট এলাকা কি বিখ্যাত সাধিত সো দেশের মোট বনভূমির পরিমাণ প্রায় হলো তোমার ছাব্বিশ লাখ হেক্টর বা ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার প্রায় এবং মাথাপিছু বনের পরিমাণ হলো শূন্য দশমিক শূন্য এক হেক্টর এগুলো পড়ার দরকার নেই এখান থেকে পড়ো যে দেশের শতকরা উননব্বই ভাগ কি বন এলাকা সরকার কর্তৃক সংরক্ষিত যদি একশো ভাগ হয় এর মোটামুটি উননব্বই ভাগ বনটাই কি তোমার সরকার কর্তৃক সংরক্ষিত বাকি যে শতকরা এগারো ভাগ সেই এলাকাটা ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যক্তি মালিকানাধীন গ্রামীণ বনভূমি এই বন এলাকা চারটি অঞ্চলে বিভক্ত রয়েছে যথা পাহাড়ি অঞ্চল তারপর আছে তোমার ম্যানগ্রোভ অঞ্চল সমতল এলাকার শাল বনাঞ্চল এবং গ্রামীণ বন তো এখানে আর আমাদের এত কিছু পড়ার দরকার নাই আমরা এরপর পড়ব বনের গুরুত্ব ঠিক আছে তো পাহাড়ি অঞ্চল আছে আর একটা কি ম্যানগ্রোভ মানে সুন্দরবনের দিকে যেটা পাহাড়ি হলো ওই যে তোমার রাঙামাটি বান্দরবন তারপর সমতল এলাকার তেমন রাজশাহী তারপর তোমার সমতল এলাকার গাজীপুরের শালবন ঠিক আছে মধুপুর টাঙ্গাইলের গড় এগুলা হ্যাঁ আর একটা হলো কি গ্রামীণবন তো দেখো যে পাহাড়ি বনাঞ্চলের আয়তন হলো ছয় দশমিক সাত শূন্য লাখ হেক্টর যেটা তোমাদের একুশ পৃষ্ঠায় আছে দেখো ম্যানগ্রোভ বনাঞ্চলের আয়তন দেখো আট দশমিক এক শূন্য লাখ হেক্টর শাল বনাঞ্চল হল এক দশমিক দুই শূন্য গ্রামীণ বনগত সাত দশমিক সাত চার লাখ ঠিক আছে তো এটি পরিবেশের কি ভারসাম্য ও দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য অত্যন্ত অপ্রতুল বন থেকে কী পাই আমরা কাঠ লাকড়ি লাকড়ি মানে ওই যে জ্বালানির জন্য যেটা ব্যবহার করা হয় বাঁশ গোলপাতা মধু মাছসহ শিল্পে বিভিন্ন কাঁচামাল সরবরাহ হয়ে থাকে এবার দেখো বনের গুরুত্ব বিশ্বের সম্পদ পরিবেশ ও উপকারিতার বিবেচনায় বনের গুরুত্ব অনস্বীকার্য মানব সভ্যতার বিকাশ ও উন্নয়নের বনের অবদান খুবই তাৎপর্যপূর্ণ ব্যবহার ও অবদানের বৃদ্ধিতে বন ও বনজ দ্রব দ্রব্যের গুরুত্বকে নিম্নরূপভাবে শ্রেণীবিভাগ করা যায় অর্থনৈতিক গুরুত্ব পরিবেশগত গুরুত্ব জীববৈচিত্র্যগত গুরুত্ব আর হলো কি বিনোদনগত গুরুত্ব তাহলে বনের গুরুত্বকে কয় ভাগে ভাগ করা যায় চার ভাগে একটা হলো অর্থনৈতিক আর একটা কি পরিবেশ আরেকটা হলো জীববৈচিত্র্য আর একটা কি বিনোদন দেখো এবার এখানে লেখা যে বনের যে গুরুত্বটা মোটামুটি একটা ফ্লো চার্টের মতো করে দেওয়া আছে অর্থনৈতিক গুরুত্ব কি এই যে কাঠ সংগ্রহ করে কি আমরা সেটা বিক্রি করে থাকি গোলপাতা বাঁশ ব্যাত শিল্পের কাঁচামাল ঔষধি উপকরণ বা ভেষজ দ্রব্য মধু সংগ্রহ এগুলো করে কি করি আমরা কি বিক্রি করি ব্যবসা যে প্রসার ঘটাই তাহলে কি আমাদের একটা কি অর্থনৈতিক উন্নয়ন হয় ঠিক আছে আমার অর্থনীতির যোগান দিয়ে থাকে যেহেতু এটা আমার অর্থনৈতিক চাহিদা পূরণ করে সো এখানে আমরা কি একটা অর্থনৈতিক গুরুত্ব পেয়ে যাচ্ছি এরপর কি পরিবেশ আমরা তো জানি যে আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি সেটা কোথা থেকে পাই তোমার গাছপালা থেকে আবার আমরা যে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তোমার ত্যাগ করে থাকি সেইটা কি যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় তখন কি আমরা সঠিকভাবে মানে সার্ভাইভ করতে পারতাম পারতাম না এই যে এই গাছপালার জন্যই কি আমরা পারছি তাহলে পরিবেশগত একটা গুরুত্ব কিন্তু অনেক বেশি যে বনের দেখো যে প্রাকৃতিক বিপর্যয় রোধ সে সময় জলবায়ু রক্ষা বৃষ্টিপাত ভূমিক্ষয় রোধ মাটির উর্বরতা রক্ষা জীববৈচিত্র্য ধারণ ধরো ক্ষয়টা রোধ করে কিভাবে যখন গাছপালা থাকে তখন কি মাটিটাকে শিকড় আঁকড়ায় ধরে রাখে জন্য কি হয় পানি আসলে কি ওই মাটিটা সরে যেতে পারে না তারপর মাটির উর্বরতা রক্ষা কিভাবে যেহেতু এখানে তোমার গাছপালা গাছপালা লাগানো আছে তাহলে কি হয় তোমার গাছের যে মোটামুটি অনেক ধরনের মানে গাছ তো তোমার মাটি থেকেই কী মোটামুটি তোমার সম্পূর্ণ খাবারটা কি এটার যে পুরাটা অংশ আছে সেখানে ছড়িয়ে দেয় মাটি থেকে সংগ্রহ করে আর এই মাটির জন্য এর জন্য আমরা কি করি বিভিন্ন ধরনের জৈব সার রাসায়নিক সার ব্যবহার করে থাকি এর জন্য কি মাটির উর্বরতাটা কি রক্ষা পায় ঠিক আছে এরপর দেখো জীববৈচিত্র্যগত গুরুত্ব প্রাণী রক্ষা বনই যদি না থাকতো তুমি দেখো তোমার বিল্ডিংয়ের তোমার তোমার বাসাটা যদি খুব বেশি শহর মানে শহরে হয় আশেপাশে তাকায় দেখবা কোনো পাখি নাই কিছুই নাই কিন্তু যদি একটু গ্রামের সাইডে হয় তাহলেও দেখবা যেখানে মোটামুটি অনেক গাছপালার সংখ্যা অনেক বেশি সেখানে দেখবা পাখি আছে বিভিন্ন পোকামাকড় দেখা যায় তাহলে এই যে দেখো জীববৈচিত্র রক্ষা বা গুরুত্ব যেটা যে প্রাণীর প্রজাতি রক্ষা হচ্ছে উদ্ভিদ প্রজাতি ধারণ করতেছে কীটপতঙ্গের অভয়াশ্রম অনুজীব রক্ষা তারপরে তোমার এখানে আছে প্রাণীর খাদ্যচক্র সো বন যদি না থাকে তাহলে এই যে তোমার প্রাণী বা পাখি বিভিন্ন পাখি তোমার বিভিন্ন প্রকার পাখি আছে তোমার বিভিন্ন প্রকার পতঙ্গ আছে তারপর উদ্ভিদ বিভিন্ন একটা বনের মধ্যে বিভিন্ন ধরনের গাছপালা থাকে তোমার একদম লতা পাতা থেকে শুরু করে মানে গুলমো টাইপের উদ্ভিদ থেকে শুরু করে একদম বৃক্ষ টাইপের উদ্ভিদ এই যে দেখো একটা জীব বৈচিত্র্য বৈচিত্র্য মানে কি একটা ডিফারেন্সিয়েশন একটার সাথে আরেকটার যে তফাত বা পার্থক্য তারপর কীট পতঙ্গের কি অভাশ্রম অভাশ্রম মানে কি যেখানে অন্য কিছুর হস্তক্ষেপ থাকে না তারপর অনুজীব রক্ষা হয় তোমার বিভিন্ন ধরনের তোমার অর্গানিজম যেমন ফ্লোরা ফনা মানে উদ্ভিদের যে বিভিন্ন ধরনের অনুজীব তারপরে তোমার প্রাণীর প্রাণীর খাদ্য চক্র মানে ওইখান থেকেই কিন্তু কি প্রাণী তার খাবারটা সংগ্রহ করে থাকে এরপর দেখো লাস্টে যেটা আছে নান্দনিক বা বিনোদনের গুরুত্ব নান্দনিক বা বিনোদনের গুরুত্ব কি আছে যে এটা গবেষণা কার্যক্রমে কি এই যে তোমার বনের গুরুত্ব অপরিসীম এরপর আছে বনভোজন আমরা মোটামুটি পিকনিক টিকনিক অনেক সময় কি আমরা স্টাডি ট্যুর মানে শিক্ষা যে সফরগুলো হয় আমরা চাইলেই কি অনেক সময় বনের মধ্যে চলে যাই যাতে কি আমরা অনেক বেশি কি জীববৈচিত্র্য দেখতে পাই তারপর শিক্ষা সফর বনভোজন দেখো ফুলও সুদৃশ্য গাছ ক্যাকটাস সংগ্রহ আমি মনে করে থাকি দেখো যদি তোমার বাড়ির আশেপাশে জায়গা থাকে বা তোমার বাসায় যদি একটু বেলগুন একটু জায়গা থাকে আমরা কিন্তু সবাই চেষ্টা করি দুই একটা গাছ লাগানোর কেন এটা আসলে মানসিক একটা প্রশান্তি দেয় আমার যেটা মনে হয় যে এই গাছপালাগুলো কি আমাদের মানসিক একটা প্রশান্তি তুমি দেখবা একটা ফুলের গাছ তুমি লাগালা যখন তুমি দেখবা যে এই ফুলের গাছটাতে ফুল হলো তোমার মধ্যে যে একটা প্রশান্তি কাজ করবে এটা আসলে যারা শুধুমাত্র গাছ লাগিয়েছে গাছের পরিচর্যা করে গাছের প্রতি মোটামুটি একটা ভালোবাসা আছে তারা ছাড়া এই এই অনুভূতি ফিল করার মতো আসলে ক্ষমতা কারণে আমি জাস্ট আজকে আজকে এই পর্যন্তই পড়ব জাস্ট তোমাদেরকে একটা কথা বলি যে আমি যখন আমার অনার্স থার্ড ইয়ার না সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে পড়ি তখন আমাদের প্র্যাকটিক্যাল আমরা হর্টিকালচার হর্টিকালচার মানে হলো তোমার উদ্যান ওই যে আমরা উদ্যান ফসল পড়লাম না ওইটা হলো একটা হর্টিকালচার হলো উদ্যান মানে হর্টিকালচার এক যে সাবজেক্টটা সেটা হলো উদ্যান সাবজেক্ট যেটা সেখানে আমাদের একটা বিভিন্ন ধরনের কলম আছে না কলমের চারা যেই করে তো আমাদের ওইটা ছিল একটা এয়ার লেয়ারিং এয়ার লেয়ারিং একটা গ্রাফটিং বিভিন্ন ধরনের গ্রাফটিংয়ের মধ্যে এয়ার লেয়ারিং ছিল একটা তো এই লেয়ারিং করতে যখন এয়ার লেয়ারিংটা আমরা করেছিলাম হলো তোমার পেয়ারা গাছ সাধারণত লিচু বা পেয়ারা গাছে এয়ার লেয়ারিংটা করা হয় তো আমাদের কয়েকটা গ্রুপ ছিল আমাদের প্র্যাকটিক্যালি গ্রুপ ভাগ করে দিত তো ওই একটা গ্রুপের মধ্যে আমি ছিলাম মানে আমার ওই আমার ওই গ্রুপের মধ্যে আমি ছিলাম লিডার এখন ম্যাক্সিমাম গ্রুপেই তোমার ছেলেরা ছিল এখন আমাদের গ্রুপে আমরা মেয়েরাই ছিলাম বেশি এবং আমি লিডারও ছিল মেয়ে এখন ছেলেরা তো এই ধরনের কাজে খুব এক্সপার্ট তো স্যার এখন আমাদের গ্রুপ থেকে তো আমাকেই যেতে হবে তো ওই পেয়ারা গাছে আমরা যখন লেয়ারিং করলাম আমার নিজের হাতে করা তো এই লেয়ারিংটা করতে হয় তোমার একটা পেয়ারা গাছের ডালগুলো দেখবে একটু সমান্তরাল থাকে ঠিক আছে সমান্তরাল একটা সমান্তরাল ডাল বেছে নিতে হয় নিয়ে ওটার মোটামুটি তোমার একদম গাছের যে তোমার যেখান থেকে শাখাটা বের হয় এর একটু দূরে একটা অংশ কি তোমার ছাল মানে বাকল যেটা সেটা উঠাই নিতে হয় চারদিক থেকেই উঠায় নিতে হয় উঠিয়ে ওইখানেই কি করতে হয় তোমার মাটি দিতে হয় মাটি দিতে হয় মানে মাটিটা হলো তোমার জৈব সার মিশ্রিত তোমার ধরো মানে উর্বর মাটি সেটার মধ্যে তোমার বিভিন্ন ধরনের যেমন তোমার ধরো গোবর সার এগুলো ব্যবহার করে ওই মাটিটা মোটামুটি জৈব সার সমৃদ্ধ একটা মাটি ব্যবহার করতে হয় ওইটা কী করলাম তোমার চারদিকে চেপে দিতে হয় দিয়ে ট্রান্সপারেন্ট যে পলিথিনগুলো আছে মোটা কাগজের এক ধরনের কাগজ পাওয়াই যায় লেয়ারিং ক্রাফটিং করার জন্য ওগুলা দিয়ে পেঁচাতে হয় তারপরে কি এক ধরনের টেপ আসে মানে আঠা যেটা দিয়ে কি চারপাশটা কি লাগিয়ে দিতে হয় তো এভাবে এটা নিয়ম এই গ্রাফটিংটা করার নিয়ম হলো এটা মানে ইয়ার লেয়ারিং করার নিয়ম তো চিন্তা করতে পারবা না যে তিন দিন পর না চার দিন পর আমরা আবার প্রতিদিন যেয়ে দেখতাম এটার কী অবস্থা এটা পলিথিনটা স্বচ্ছ থাকার কারণে হয় কি তোমার ওই যে যদি তোমার শিকড় বের হয় ওই জায়গাটা থেকে তাহলে কি দেখা যায় এর জন্য স্বচ্ছ পলিথিনটা ইউজ করতে হয় তো তিন চার দিন চলে গেছে তারপর আমরা যে প্রতিদিন তো যায় যায় একবার দেখি যে কী অবস্থা কারণ এটার মধ্যে আমার প্র্যাকটিক্যালের মার্ক নির্ভর করবে আমাদের গ্রুপের পুরোটা মার্ক ডিপেন্ড করবে যদি ঠিকভাবে না হয় তাহলে তো এখানে শিকড় আসবে না আর শিকড় না আসলে তো তোমার এক্সপেরিমেন্ট ফেল করবে তো তিন চার দিন পরে গিয়ে দেখি যে ওইখানে তো মোটামুটি আমাদের অনেকগুলা পেয়ার আগা ছিল আর মোটামুটি সব গ্রুপেরই ওই বোর্ড দেওয়া ছিল কোন গ্রুপের কোনটা তো চিন্তা করতে পারবে না যে সবার প্রথমে আমি যেই গাছটাতে লেয়ারিং করেছিলাম বা যে ডালটাতে লেয়ারিং করেছিলাম সেটাতে সবার আগে শিকড় চলে আসছে মানে আমি আসলে সচরাচর অত বেশি বেশি গাছ লাগাতাম না কিন্তু ওই যে যেই ফিলিংসটা আমি ওই দিন পেয়েছিলাম মানে আমার দেখে যে এত ভালো লেগেছিল যে একটা জিনিস লাগালাম সেখানে শিকড় চলে আসলে এইটা আমরা পরবর্তীতে তোর মাটিতে লাগাবো আর কি তো এই যে একটা ফিলিংস আমি আরও অনেক গাছ লাগিয়েছি মানে কিন্তু এই যে এইসব ফিল এর জন্যই বললাম যে যে কোনো দিন গাছ লাগিয়েছে ধরো একটা ডাল তুমি লাগালা ম্যাক্সিমাম কিন্তু আমরা গোলাপের কলম করি লাগিয়ে যখন দেখবা যে ওইটার মধ্যে দুইটা কুড়ি আসছে শাখা প্রশাখা হইছে এই যে যে ফিলিংসগুলা এটা আসলে শুধুমাত্র যারা গাছ নিয়ে চর্চা করে তারাই বুঝবে এর জন্য আমি বললাম যে ওই ফিলিংসটা আসলে ভোলার মতন আমি আজও পর্যন্ত মানে ওইটা চিন্তা করি যে আমার ওই দিন কতটুকু প্লেজার কাজ করেছিল যে আমি লাগালাম সেইখানে কি শিকড় আসলো এই শিকড়টা এই গাছটা আমরা লাগাবো মানে শিকড়টা আসা চিন্তা করো সো এটাই যারা গাছ লাগাও আমি বলবো অবশ্যই সবাই গাছ লাগাবা আর তোমার মানসিক একটা প্রশান্তি দিবে এই গাছ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা যদি আমি হয়তো ক্লাসে থাকতাম তোমাদেরকে একে এঁকে দেখাই দিতে পারতাম যে এইভাবে করতে হয় লেয়ারিংটা যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবো আগামী ক্লাসে আমরা আবার নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো এ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম